হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা হয়তো সকলে জানেন যে ইউটিউব থেকে কিছুদিন আগে একটা আপডেট এসেছিল। সো ভিউয়ার্স, সেই আমাদের মূলত 1,00,000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা কিন্তু চ্যানেলের নামের পাশে একটা ভেরিফাইড ব্যাজ পাই, এবং ভেরিফাইড ব্যাজ পাওয়ার পরে কিন্তু আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। সো ভিউয়ার্স, এই আপডেটের কারণে, কিছুদিন আগে যে আপডেটটা এসেছিল সেই আপডেটের কারণে সেখানে উল্লেখ করে বলে দেওয়া আছে যে আমাদের নামের পাশে যে 1,00,000 সাবস্ক্রাইব হওয়ার পরে আমাদের নামের পাশে যে ভেরিফাইড ব্যাজটা থাকে সেই ব্যাজটা আর থাকবে না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, মূলত তাদের চ্যানেলে ভেরিফাইড ব্যাজ থাকবে যারা সেলিব্রিটি টাইপ কিংবা পপুলারিটি আছে এবং নায়ক টাইপের আর কি, যাদের নিয়ে গুগলে সার্চ হয়, ইউটিউবে সার্চ হয়, মূলত তাদের নামের পাশে ভেরিফাইড ব্যাজ থাকবে। সো ভিউয়ার্স, রিসেন্টলি আজকে একটা আপডেট চলে এসেছে ইউটিউবের পক্ষ থেকে, এবং এই নিয়ে আমাদের যে আগের যে আপডেটটা ছিল সেই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক প্রকার ভিডিও তৈরি হয়েছে ভিউয়ার্স, যার কারণে ইউটিউবের চোখে সেই ভিডিওটা পড়েছে এবং তারা লক্ষ্য করছে যে তাদের আপডেটে অনেকটা ভুল ছিল এবং ক্রিয়েটরদের অনেকটা বিভ্রান্তিতে ফেলছে এই আপডেটের কারণে। সো ভিউয়ার্স, এই কারণে তাদের আজকে যে আপডেটটা দিছে সেই আপডেটে তাদের উল্লেখ করে দেওয়া আছে যে তাদের রুলসে কোনো একটা ভুল হয়েছে এবং সেই ভেরিফাইড ব্যাজটা তারা উঠাচ্ছে না। ভিউয়ার্স, এটা একটা খুশির খবর এবং আমরা একত্রে হলে কিন্তু অনেক কিছু করা সম্ভব ভিউয়ার্স। কারণ হচ্ছে দেখুন, এই ভিডিওগুলো কিন্তু অনেক চ্যানেলে ভিডিও করা হয়েছে যে আমরা ভেরিফাইড ব্যাজ উঠায় নেওয়া হচ্ছে কিসের জন্য এবং এই ধরনের আর কি। সো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রকার ইউটিউব নিয়ে কিংবা অন্যান্য বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই কমেন্ট বক্সে করতে পারেন, আমি পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, এবং আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।